আবারও উত্তাল ডাবি ক্যাম্পাস, কোটা সংস্কার আন্দোলনকারীদের হত্যার হুমকি, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু ও রাশেদ খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাদেরকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার 15 মে দিনগত রাতে ডাবির মহসিন হলে নুরুল হক নুরুর কক্ষে পিস্তল নিয়ে গুলি করা এই হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাপ্পি, মহসিন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি, চারুকলা অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসান লিমন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোতির বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়। তবে হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করেছে ইমতিয়াজ বাপ্পি। তিনি বলেন, ফাহিমের ফেসবুক আইডিতে রিপোর্ট করার বিষয়ে জানতে গিয়েছিলাম। এদিকে ওই ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুর 12:15 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হত্যার হুমকির বিষয়ে নুরুল হক নুরু বলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ আমার রুমে ছিল। এর মধ্যে চারুকলা অনুষদের ছাত্রলীগের সেক্রেটারি লিমন ফোন দিয়ে থ্রেড দেয় যে হল থেকে নামিয়ে দেওয়া হবে, পিটিয়ে নামিয়ে দেওয়া হবে, আমরা নাকি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি। তিনি বলেন, এক পর্যায়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাপ্পি কল দিয়ে বলেন, ছাত্রদলের সুলতান সালাউদ্দিন টুকুকে মারছি, তোদের মতো পোলাপাইনকে খেয়ে দিতে 2 সেকেন্ডও লাগে না, তো করে গুলি কইরা মারি নাই, শুধু কিছু সিনিয়রদের নির্দেশ ছিল, তবে তোরা বাঁচবি না, কিছুদিন পর প্রজ্ঞাপনটা জারি হোক, দেখি তোদের কোন বাপ ঠেকায়। তিনি আরো বলেন, তার 10 মিনিট পরে কক্ষে পিস্তল নিয়ে এসে বলে, তোরা বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে নে, তোরা বাঁচবি না, তোদের গুলি করে মারবো, আমাকে মারতেও আসে, বললেন নুরুল হক নুরু। তারা আমার মোবাইলও নিয়ে যায় যাতে আমি রেকর্ড করতে না পারি। আমরা এখন জীবনাশের হুমকির মুখে আছি। এদিকে হত্যার হুমকিতে জিডি করতে গেলে তার নেয়নি শাহবাগ থানা পুলিশ। আন্দোলনের নেতৃত্বে থাকা 4 যুগ্ন আহ্বায়ক নিরাপত্তা চেয়ে 4টি ও সব আন্দোলনকারীদের নিরাপত্তা চেয়ে 1টি জিডি করতে বুধবার দুপুরে শাহবাগ থানায় গেলে জিডি নেয়নি পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান এই বিষয়ে বলেন, তাদের অভিযোগ রাখা হয়েছে, এটি শুধু থানার বিষয় নয়, বিশ্ববিদ্যালয়, তাই আমরা বিশ্ববিদ্যালয় ও সরকারের উচ্চ মহলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন, আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।